Hi everyone, Assalamualaikum. Shobai kemon achen? Welcome janachi Shanta Nourin Passions channel er pokkho theke arekti notun vlog e. Pray ek mash por elam notun vlog ti niye. Majkhane kichu byastotar karone regular vlog deya hoyni. Ajke eshechi Calgary Zoo te. Amar Calgary Zoo niye er age vlog ti o chilo. Amader Canada Calgary shohore ei zoo ti besh boro. এর পুরো এপিসোডটা একটা ব্লগে দেখানো পসিবল না সেজন্য আজকে নিয়ে এসেছি শুধুমাত্র ক্যালগেরি জুর প্রিহিস্টোরিক পার্কটি নিয়ে যদিও আমার শহর ক্যালগেরি এবং পুরো প্রভিন্স অ্যালবার্টাতেই অনেক বড় ধরনের স্নোফল হয়ে গিয়েছে গেল সপ্তাহে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সামারে ধারণ করা ক্যালগেরি জুর এই ব্লগটি বড়রা যারা আমার ব্লগটি দেখছেন তাদেরকে বলবো আপনাদের ফ্যামিলিতে ছোট মেম্বার যারা আছে তাদের সাথে আজকে ব্লগটি শেয়ার করতে তারা খুবই এনজয় করবে বিশাল বিশাল আকারের ডাইনোসর দেখা যাচ্ছে এরা সাউন্ড করছে হাত পা মুভ করছে দেখতে কিন্তু একেবারে অরিজিনাল ডাইনোসরের মতোই মনে হচ্ছিল বিভিন্ন প্রজাতির ডাইনোসর আর এর মাঝে দেখা যাচ্ছে এই যে বড় বড় হুডের মতো দেখতে অনেকটা বলা যেতে পারে ব্যাঙের ছাতার মতো শেপের এই পাহাড়গুলো হাজার হাজার মিলিয়ন মিলিয়ন বছর ধরে আগে ডাইনোসর যুগের পাহাড়গুলো অনেকটা এরকমই ছিল দেখতে তাই সেই সময়কার অ্যাটমসফিয়ারের সাথে ম্যাচ করে ক্যালগেরি জুর প্রিহিস্টোরিক্যাল পার্কটা তৈরি করা হয়েছে এবং একটা প্রকৃত ফিলিংস দিবে যে আমরা ওই সময়টাতেই ব্যাক করেছি প্রিহিস্টোরিক পার্কের এই অংশটিতে আসলে একেবারে ভয় লেগে যায় হঠাৎ করে কারণ এখানে বিশাল বিশাল সাইজের ক্রেক্স এবং ট্রাইসেরাটপস আছে যারা কিনা ফাইট করছে একে অন্যের সাথে দেখাচ্ছে এবং এগুলো যে সাউন্ড অ্যানিমেশন এগুলো দেখতে একেবারেই রিয়েলিস্টিক মনে হচ্ছিল মিলিয়ন মিলিয়ন ইয়ার্স আগে আমাদের এই অ্যালবার্টা প্রভিন্স ডাইনোসর এজে দেখতে কেমন ছিল তার একটা রিয়েলিস্টিক আইডিয়া পাওয়া যাবে এই প্রিহিস্টোরিক পার্কে আমরা অনেকেই জানি স্পেশালি যারা কানাডার অ্যালবার্টা প্রভিন্সে থাকি যে অ্যালবার্টা প্রভিন্সের ছোট্ট শহর ড্রামহেলারে কিন্তু রয়েছে ওয়ার্ল্ড ফেমাস ডাইনোসর মিউজিয়াম আর এই ড্রামহেলারেই মিলিয়ন মিলিয়ন ইয়ার্স আগে ডাইনোসরদের বসবাস ছিল একেবারে রিয়েল সাইজের ফসিল দিয়েই তৈরি করা হয়েছে এই ডাইনোসর মিউজিয়ামটি যুগ যুগ ধরে ডাইনোসর নিয়ে বিভিন্ন গবেষণায় প্রত্নতত্ত্ববিদরা যে একটা আইডিয়া তৈরি করেছেন যে ডাইনোসর আসলে কেমন ছিল তার একটা রিয়েলিস্টিক আইডিয়া নতুন প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমাদের ক্যালগেরি শহরের এই প্রিহিস্টোরিক পার্কটি ইনফরমেটিভ এবং অ্যাট দ্য সেম টাইম এন্টারটেইনিং স্পট হিসেবেও কনসিডার করা যায় এবছরেরই 2022 সালের এপ্রিল মাসেই ক্যালগেরি জুর প্রিহিস্টোরিক পার্কটি ওপেন করা হয় প্রতি বছর এপ্রিল 15 থেকে অক্টোবর 31 পর্যন্ত ওপেন থাকবে এই প্রিহিস্টোরিক পার্কের এই অংশটি সেভেন্টিন স্পিসিস এবং 26 টাইপের ডাইনোসর আছে এই প্রিহিস্টোরিক পার্কে বিভিন্ন আকৃতির বিভিন্ন কালারের বিভিন্ন সাইজের এই ডাইনোসরগুলো ট্রাইসিয়াক জুরাসিয়াক অ্যান্ড ক্রিটেসিয়াস এই তিনটি সময় কাভার করেছে ক্যালগেরি জু প্রিহিস্টোরিক পার্কটি এই পার্কটিতে হাঁটতে হাঁটতে মাঝে মাঝে মনেই হচ্ছিল আমরা বোধহয় সেই প্রিহিস্টোরিক এজে চলে গিয়েছি বিশাল বিশাল ডাইনোসর অ্যানিমেটেড সাউন্ড ওদের মুভমেন্ট তার ফাঁকে ফাঁকে হুডু শেপের এই পাহাড় এবং ঝর্ণা মনে হচ্ছিল কোনো একটা বিশাল ডাইনোসর এসে আমাদের অ্যাটাক করবে চাইলে পুরো একটা দিনে কাটিয়ে দেওয়া যাবে এই প্রিহিস্টোরিক পার্কে যদিও এটা ক্যালগেরি জুর একটি অংশ মাত্র আর এই জন্য ব্লগের শুরুতে আমি বলেছি যে ক্যালগেরি জুর পুরো অংশটা একটি ব্লগে দেখানো সম্ভব নয় আর এই জন্যই আমার আগের ব্লগটিতে আমি ক্যালগেরি জুর
আরেকটি অংশ আপনাদের সাথে শেয়ার করেছে, যেটা কিনা এশিয়ান, সাউথ আফ্রিকান এবং ক্যানাডিয়ান অংশটা কভার করেছে। কেমন লাগলো আজকে ব্লগটি আপনাদের? ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যদি না করে থাকেন লাইক এবং শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। দেখা হবে খুব শীঘ্রই নেক্সট ব্লগে নেক্সট উইক। টিল দেন সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।